হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কানিজ রেসিপি। আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি চলে এসেছি আপনাদেরকে ঘানি ভাঙানো সরিষার তেল বুঝার, মানে কিভাবে আপনি চিনতে পারবেন। আমি অলরেডি মেশিনে ভাঙানো 1 লিটার সরিষার তেল একদম তাদের ফ্যাক্টরি থেকে এনেছি, এবং একইভাবে গরুর ঘানিতে ভাঙানো সরিষার তেলও আমি তাদের ফ্যাক্টরি ভিজিট করে ফ্যাক্টরি থেকে এনেছি। দেখুন, এ তেলটা কিন্তু গরুর ঘানিতে ভাঙানো, এবং এটা আমি এনেছি আরও 4-5 দিন আগে, তো এটা এখনও কিন্তু ঘোলা ঘোলা আছে। অরিজিনালি আমরা সরিষার তেল কালার বলতে কিন্তু এই কালারটাকে বুঝি, তো এই কালার যেটা মেশিনে ভাঙানো হয়েছে সেটা কিন্তু সাথে সাথে এই কালারই হয়ে গেছে। আর যেটা ঘানিতে ভাঙানো, গরুর ঘানিতে ভাঙানো, সেই তেলটা কিন্তু ফার্স্টে একটু ঘোলা ঘোলা থাকে, এবং আমি যখন সেখান থেকে কিনি তখন তারা আমাকে বলে দিয়েছে যে এটি আপনি কিছুদিন, সপ্তাহখানেক রোদে দিলে এটির কালারও চেঞ্জ হয়ে যাবে। এটি অলরেডি দেখুন নিচে কিন্তু এই যে ঘানির যে ময়লা, সেই ময়লাগুলো কিন্তু নিচে দেখা যাচ্ছে, মানে তারা যখন সরিষা থেকে যে তেলটা বের করে তো সেখানে কিছুটা ময়লা থেকে যায়, সেই ময়লাটা কিন্তু নিচে জমাট বেঁধে গেছে। আর আমাদের ফ্যাক্টরি ইয়ে থেকে মেশিনে যে ভাঙানো সেটা কিন্তু নিচে কোনো ময়লা নেই, সেটি কিন্তু ডিরেক্টলি এই কালার। তো অনেকে আমরা ভাবি যে সরিষার তেল যে কোনোটা খেলেই হবে, আসলে ঘানিতে ভাঙানো সরিষার তেল যেটা, সেটা কিন্তু গরু ঘানিতে ভাঙানো যেটা আর কি, ওইটা খুব ভালো। সেটার দামও একটু বেশি, যেমন আমি মেশিনে ভাঙানো যে তেলটা এনেছি সেটি কিন্তু লিটার নিল 110 টাকা, আর গরুর ঘানিতে ভাঙানোর যে তেলটি সেটি লিটার নিল 220 টাকা, মানে দ্বিগুণ দাম। তারপরেও অনেকে সস্তায় পেয়ে, মানে বলে না, কথায় আছে না যে চকচক করলেই সোনা হয় না, খাঁটি সোনা হয় না, তো এই খাঁটি সোনা দেখেন, এই তেলও কিন্তু একই অবস্থা, খুব চকচক করছে এবং খুব, মানে মনে হচ্ছে যে এটাই পিওর। অ্যাকচুয়ালি গরুর আমি একদম দাঁড়িয়ে থেকে গরু দিয়ে ভাঙানো ঘানি থেকে কিন্তু এই তেলটা নিয়েছি, এখানে ভেজাল হওয়ার কোনো রকম সুযোগই নেই। তো তো এটা দেখুন একটুক্ষণ তো ঘোলা ঘোলা, এখন পর্যন্ত ঘোলা ঘোলাই আছে, তো মানে চকচক করলেই সোনা হয় না, এ কথাটি আজকে আরেকবার প্রমাণ হয়ে গেল। তো এই তেলগুলো আমি আপনাদেরকে একটু চুলায় জ্বালিয়ে দেখাবো। যেমন আমি ফার্স্টে মেশিনে ভাঙানো যে তেলটি, এটি আমি চুলায় দিব, চুলায় দিলে কি অবস্থা হয়, এবং ঘানিতে, গরুর ঘানিতে ভাঙানো যে তেল সেটি চুলায় দিলে কি অবস্থা হয়, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আসলে কোন তেলটা আমাদের খাওয়া উচিত। তো আমি ফার্স্টে নিয়ে নিচ্ছি, এই যে দেখুন মুখ এখনো ইনটেক আছে, আমি এখনই খুলছি। আমি এই তেলটি, যেটি মেশিনে ভাঙানো, সেটি আমি সামান্য পরিমাণ নিয়ে নিলাম, অল্পতেই বোঝা যাবে যে আসলে কোনটা ভালো জিনিস কোনটা খারাপ জিনিস। আমরা সস্তায় পেয়ে বস্তা ভরাটা আসলে আমাদের বাঙালিদের স্বভাব হয়ে গেছে, এই স্বভাব থেকে আমাদের বের হয়ে আসতে হবে, আমাদেরকে ভালো মন্দ চিনতে হবে, বুঝতে হবে। আপনি যতদিন না চিনে না বুঝে মানে সস্তা জিনিসের উপর লোভ রাখবেন, ততদিন কিন্তু আপনি ভালো জিনিসটা পাবেন না। আমি তেলটা একটু নিয়ে নিলাম, একইভাবে আমি ঘানিতে ভাঙানো, গরুর ঘানিতে ভাঙানো যে তেল সেটাও আমি একটু নিয়ে নিচ্ছি। Thank you.
রাখার পরেও দেখুন তেলের কালার কিন্তু এখনো চেঞ্জ হয়নি, যা আছে তাই। তাহলে আপনারাই বলুন কোন তেলটি আসলে খাওয়া উচিত, আমি নামিয়ে নিচ্ছি এটিও। আড়াই লিটার তেল পেলে সেখানে আপনার যদি 6 কেজি সরিষা হয় তাহলে 60 টাকা করে দিলে হলে 6 কেজি সরিষার দাম 360 টাকা হয়। 360 টাকা, সেখানে গরু আছে, তারপরে একজন লেবার আছে, তো এখানেও আমি ধরলাম যে 360 টাকা, আরো 40 টাকা বা কস্টিং আছে, আরো সবকিছু মিলিয়ে আমি ফ্যাক্টরি 400 ধরলাম যে এখানে আমার 400 টাকা পড়ে যায়। 400 টাকাও যদি পড়ে, 2.5 লিটার তেল যদি পাওয়া যায় সেখানে 220 টাকা করে আমরা তেল বিক্রি করছি, মানে 220 টাকা করে তেল বিক্রি করে এটার মধ্যে কিন্তু একটা সামঞ্জস্যতা আছে। হ্যাঁ ঠিক আছে, এটা বাট আমাকে আগের যে মালিক পক্ষ বললেন এই কথাটা কিন্তু পুরাই যে ভুল সেটা কিন্তু প্রমাণ একদম হাতে নাতে দেখুন। চালার দেখে কিন্তু সহজভাবে আপনি কম্পেয়ার করতে